আজকে যে সব দলের নেতারা রয়েছে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, জীবনে আমি তাদের জন্মলগ্ন থেকে তাদের বিরোধী, তাদের নীতির বিরোধী। সিপিএম বামফ্রন্টের সরকারের বিরুদ্ধে 30 বছর রাজনীতি করেছি, 27টা রাজনৈতিক কেস খেয়েছি, কংগ্রেসটা করেছি, আজকে তৃণমূল কংগ্রেস করছি। তৃণমূল কংগ্রেসের বিধায়ক রূপে আমি এটা বলেছি যে তৃণমূল কংগ্রেস করার অধিকারটা যদি আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়, কেড়ে নেওয়া হয়, তাহলে আমি সম্পূর্ণ নতুন দল গঠন করব, সেটা 2026-এর ভোটের আগে, 2024 পর্যন্ত কিছু করব না। 2024-এর পার্লামেন্ট ইলেকশন হয়ে যাওয়ার পরে আমি যে শুধু মুখের কথাই বলি না, কাজেও অনেকটা করে দেখাই, সেটা ভবিষ্যৎ আমার কর্মপন্থার মাধ্যমে। মুর্শিদাবাদের দল হবে না, এটা দলটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল ব্যাপী হবে। দল যখন খুলব তখন বুঝতে পারবেন নর্থ বেঙ্গলেরও কারা আমার সঙ্গে আছে, বা সাউথ বেঙ্গলেরও কারা আছে, নদিয়ার কারা আছে, মালদার কারা আছে। এখন অত কথা বলার দরকার নাই, কথা তো এই দলটা যখন হয়েছিল, তৃণমূল কংগ্রেস যখন হয়েছিল 1997 সালে, তখন আমরা কংগ্রেস করতাম, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের যুব সভা নেত্রী, সোমেন মিত্র প্রদেশ সভাপতি। এই দলটা তো মাত্র কয়েকজন মিলে মুকুল রায়রা তৈরি করেছিল, রেজিস্ট্রেশন কার নামে আছে এখনও জানি, আমার কাছে কপি আছে। তো আমার সঙ্গে এইসব কথা বলে কোনো লাভ নাই, যখন প্রয়োজন হবে তখন। কেউ কেউ ভাবছে আমি তো মুখে বলছি, আমি হুঙ্কার দিচ্ছি, কাজের কাজ কিছুই হবে না। যখন মানুষের দেয়ালে পিঠ থেকে যায় না, তখন সে একবার লাস্ট মরার আগে ঝাঁকুনি দেয় যে কিছু করে মরবো, তো সেটা করবো।